হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসে গেছি মুম্বাইয়ের মিউজিয়ামে, যেটা হচ্ছে কোলাবাতে। এটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহশালা, এই নামেই পরিচিত এখানে। তো এখানে আমি আজকে যাব, তোমরা আমাদের সঙ্গে থাকো। আজকে আমি এই মিউজিয়ামটা দেখব আর তোমাদেরও দেখাবো। তো এই মিউজিয়ামে যাওয়ার জন্য যে টিকিট নিতে হয়, সেই টিকিটটা আমি নিয়ে নিয়েছি বিভিন্ন জনের জন্য। মানে ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য একরকম টিকিট, স্টুডেন্টদের জন্য একরকম টিকিট, কলেজ যারা পড়ে তাদের জন্য একরকম টিকিট, ফরেনারদের জন্য একরকম টিকিট। সব জায়গায় যেমন টিকিটের একটা ভ্যারিয়েশন থাকে, এখানেও সেটা রয়েছে। তো এখন আমি যাবো, ছটায় এটা বন্ধ হয়ে যায়। তো এখন আমি ফার্স্টে টিকিটটা করে নিই, এবার আমি মিউজিয়ামেতে যাব। তো চলো আজকে সঙ্গে এক্সপ্লোর করি, আজকে তোমাদের সঙ্গে নিয়ে এই মুম্বাই মিউজিয়াম। আমি মিউজিয়ামের ভিতরে চলে এলাম আর বাজে এখন প্রায় 5টা বেজে গেছে, মিউজিয়ামটা বন্ধ হয়ে যাবে 6টার সময়। আমার হাতে 1 ঘন্টারও কিছুটা কম সময় রয়েছে, আর একটা মিউজিয়াম দেখার পক্ষে এই সময়টা খুবই কম, কারণ এক্ষেত্রে তো শুধু দেখা নয়, এক্ষেত্রে যে সমস্ত ইনফরমেশনগুলো থাকে সেগুলো পড়তেও বেশ খানিকটা সময় লাগে। মানে একটা মিউজিয়াম তুমি যদি ভালো করে দেখতে চাও তাহলে 2-3 ঘন্টার সময় তো লাগবেই, আর আমি মিউজিয়ামে আসি অনেক বছর বাদে, তো সময় তো কিছুটা লাগবে। জানি না আমি পুরোটা দেখতে পারবো কি না, তো যতটা আমি পারবো ততটাই তোমাদের দেখাবো, এবং তার সঙ্গে যা ইনফরমেশান থাকবে, যা যা আমি দেখব, যেটা আমার ভালো লাগবে, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো তাহলে আমার সাথে।